আশা করি একটা ব্যবসার আইডিয়াও ফেলে দেওয়ার মতন না যদি এখান থেকে একটি ব্যবসা করতে পারেন তাহলে সফলতা সবাইকে ব্যবসার আইডিয়া ভিডিওতে দর্শক বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ এখন এই বর্তমান সময়ে যে দশটি পণ্য নিয়ে ব্যবসা করলে ভালো সফলতা অর্জন করতে পারবেন আমাদেরকে ব্যবসা করার জন্য এমন এমন সময় এমন এমন পণ্য নিয়ে শুরু করতে হবে যখন যে পণ্যের চাহিদা তাই আপনাদের জন্য দশটি পণ্য নিয়ে ব্যবসা করার আইডিয়া নিয়ে আজকে চলে আসবে এক নাম্বার পয়েন্টে যেটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে স্যালাইন টেস্টি স্যালাইন এবং ওর স্যালাইন আপনারা জানেন এই গরমে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বিশ্বের বিভিন্ন প্রান্তে টেস্টি স্যালাইন এবং ওর প্রচুর চাহিদা রয়েছে আপনারা এই টেস্টি স্যালাইন এবং ওর স্যালাইন প্রতিটা দোকানে দোকানে পাইকারি সাপ্লাই করে ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন মুদির দোকানে চায়ের দোকানে ফার্মেসির দোকান থেকে শুরু করে সকল ধরনের দোকানে এই স্যালাইনগুলো নিয়মিত রাখে এবং ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন স্যালাইনগুলো পাইকারি আপনারা সরাসরি চকবাজার থেকে একটু ঘোরাঘুরি কলে খোঁজকলেই পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বারে যেটা আমরা নিয়ে আসছি সেটা হলো ট্যাঙ্ক আগামী রমজান মাস আসতেছে এই সময়টা রমজান মাস এবং গরম এই সময়টা প্রচুর ট্যাঙ্কের চাহিদা রয়েছে তবে ট্যাঙ্ক বিক্রি করার জন্য ভালো উন্নত মানের যে ট্যাঙ্কগুলো বিএসটিআই অনুমোদন সরকার অনুমোদন করা ট্যাঙ্ক স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক না সেই ভালো ভালো কোম্পানির ট্যাঙ্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে আর এই ট্যাঙ্কগুলো বাংলাদেশে যারা আছেন ঢাকা চক বাজার গিয়ে খোঁজ করলেই পে রমজান মাস এখন বর্তমানে সারা বিশ্বে রমজান মাসের বাহিরেও প্রচুর চাহিদা সেটা হচ্ছে খেজুর আমি এমনও অনেক কয়েকজন ব্যক্তিকে দেখেছি যে কিনা বারো মাস শুধু খেজুর বিক্রি করে শুধুমাত্র ভ্যানে করে তাই এই রমজান উপলক্ষে প্রচুর খেজুর কেনাবেচা হবে হকারি বা বিপক দোকানে হোক আপনারা এই খেজুরগুলো পাইকারি দামে সংগ্রহ করে ভ্যানে করে হকারিবাবু বিক্রি করতে পারেন অথবা বিভিন্ন নামের বিভিন্ন ব্র্যান্ডের আপনারা প্যাকেটজাত করে মুদির দোকানে ফলের দোকানে পাইকারি সাপ্লাই করতে পারেন ঢাকার বাদামতলি এলাকায় পাইকারি কিনতে পারবেন সরাসরি বড় বড় ইম্পোর্টারের কাছ থেকে যত বেশি নেবেন তত কম রেটে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই খেজুর প্যাকেজিং করার জন্য সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের কার্টুন এবং পলি চকবাজারে পাওয়া যায় সরাসরি নিজেরা ঘোরাফেরা করবেন দেখবেন বিভিন্ন দোকান যাচাই করবেন যেখান থেকে কমে পাবেন সেখান থেকে কিনবেন আপনি যদি পণ্য কিনে জিততে না পারেন তাহলে ব্যবসা করতে পারবেন এবার আসি চার নাম্বার মারাত্মক একটি ব্যবসা প্রতিটা মুদির দোকানে চলে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে রমজান মাস কেন্দ্র করে সেটা হচ্ছে ভ্যাসন পেঁয়াজুর চপ আলুর চপ মাশরুমের চপ তৈরি করার জন্য যে ভেষন তৈরি করা হয় আপনারা চার পাঁচ পদের ডাল মিশ্রণ করে বিভিন্ন মিল থেকে ভাঙাবেন ভাঙানোর পরে সেগুলো হাফ কেজি এক কেজি প্যাকেট করে হোক অথবা বস্তা হিসাবে হোক প্রতিটা মুদির দোকানে পাইকারি সাপ্লাই করবেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই ব্যবসাটা শুরু করতে পারেন আগামী রমজান মাস আসার আগেই এই ভেশন তৈরি করার জন্য যত ধরনের ডাল আছে এগুলো আপনাকে কিনে মজুত করতে হবে কারণ রমজান মাছ আসলেই প্রচুর দাম পাইকারি দাম বেড়ে যায় বিশেষ করে বাংলাদেশে বাইরের অন্য কোনো কান্ট্রিতে রমজান মাসে কেন্দ্র আমরা আসি পাঁচ নম্বরে সেটা হচ্ছে রুহ আবজা রমজান মাসে প্রচুর চাহিদা রয়েছে বিভিন্ন হারবাল কোম্পানির কাছ থেকে আপনারা পাইকারি সংগ্রহ করে এই রু আবজাটা দোকানে দোকানে পাইকারি সাপ্লাই করতে পারেন ফলের দোকানে এবং মুদির দোকানে আপনার জেলা শহরে থানা শহরে দেখবেন বিভিন্ন হারবাল কোম্পানির যে রুহ আফজাগুলো আছে তারা কিন্তু বিক্রয় কেন্দ্র আছে তারা ওখান থেকেই পাইকারি সাপ্লাই করে আর আশেপাশের দোকানগুলো ওখান থেকে নিয়ে যায় কিন্তু আপনারা যদি ওখান থেকে সংগ্রহ করে দোকানে সাপ্লাই করতে পারেন তাহলে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই রূপ আবজা নিয়ে কাজ করতে পারেন বারো মাসের চাহিদা রয়েছে কিন্তু এই গরমে আরও বেশি চাহিদা বিশেষ করে গরম এবং রমজান মাস এই দুইটা সময় প্রচুর চাহিদা সেটা হচ্ছে আখের রস আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে এক ব্যক্তি ভ্যানে করে আখের রস বিক্রি করতেছে সে প্রতিদিন দুইটা বান্ডিল বিক্রি করে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম এক বান্ডিলে পঁচিশ পিসে আখ থাকে আড়াইশো থেকে তিনশো দুইশো বিশ এরকম করে পাইকারি কেনা যায় সে দুই বান্ডিল যদি বিক্রি করে এক হাজার টাকা প্রফিট থাকে তো ভ্যানে করে হোক অথবা আপনার দোকানের সামনে হোক অথবা আপনার এমন একটি জায়গা দোকান আছে যেখানে মেইন শহর অথবা লোকজন বেশি হাঁটালাচালা করে সেই দোকানের সামনেই ইলেকট্রিক রস ভাঙানো মেশিন পাওয়া যায় সেই মেশিনগুলো কিনে রস ভাঙিয়ে বিক্রি করতে পারেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনার দোকান নাই যে কোনো একটি দোকানের সামনে দোকানদারের সাথে কথাবার্তা বলার পরে যদি তাকে রাজি করাইতে পারেন ওখানে বসবেন মাসে যদি দুই হাজার টাকা ভাড়া দেন তাও আপনার লাভ থাকবে আর মাসে পাঁচশো টাকা কারেন্ট বিল দিলে তাও লাভ থাকবে এই আখের রসের ব্যবসাটা আপনারা করতে পারেন আট নাম্বারে আখের রসের পাশাপাশি বর্তমানে এই দিকে বেশি ঝুঁকতেছে শিক্ষিত বেকার যুবক বিভিন্ন হকারিভাবে ফাস্টফুড আইটেমে দেখবেন পাঁচ থেকে দশ আইটেমের জুস বিক্রি করে ব্যালেন্ডার মেশিন দিয়ে প্রতিটা দোকানে চারটা পাঁচটা ছয়টা দশটা পর্যন্ত ব্যালেন্ডার মেশিন দশটা ফ্লেভারের জুস তৈরি করে বিক্রি করে এক গ্লাস বেলের জুস তৈরি করতে খরচ বড় জোরে চার থেকে পাঁচ টাকা কিন্তু অনেক সময় আট টাকা দশ টাকা হয়ে যায় কিন্তু সেই এক গ্লাস বেলের জুস বিশ টাকা বিক্রি হয় তার মানে আপনি ডাবল ইনকাম করতে পারবেন বেলের জুস তরমুজের জুস আপেল দিয়ে জুস তৈরি করতে পারবেন তারপর অসংখ্য আইটেম দিয়ে আপনারা জুস তৈরি করতে পারবেন লাচ্চি তৈরি করতে পারবেন এই জুসের ব্যবসাটা আপনারা করতে পারেন তবে দোকানটা যত বেশি জাঁকজমক করতে পারবেন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খরচ পড়ে যায় একটি হকারিভাবে জুসের ব্যবসা করতে গেলে আবার আছে দশ হাজার টাকার ভিতরেও করা সম্ভব আবার বিশ হাজার টাকার ভিতরও করা সম্ভব এই জুসের ব্যবসাটা কিভাবে করবেন আপনি একটা ভ্যান কিনবেন পুরাতন ভ্যান পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে পাওয়া যায় আর দুইটা ব্যালেন্ডার মেশিন ভালো সাত থেকে আট হাজার টাকা পাওয়া যায় আর একটা আছে যেখানে আপনি এই ভ্যানটা নিয়ে দাঁড়া করাবেন আশেপাশে হয়তো কেউ আপনাকে কারেন্ট দিবে না কিন্তু বিকল্প একটা পদ্ধতি আছে কম দামে বিভিন্ন বড় বড় কোম্পানির জেনারেটার মেশিন পাওয়া যায় ছোট পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে জেনারেটার মেশিন পাওয়া যায় আপনি সেই জেনারেটার মেশিনের সাহায্যে ব্যালেন্ডার করে যে কোনো স্থানে আপনি এই শরবতের ব্যবসাটা করতে পারেন বাংলাদেশ এবং ইমার যেটা আসিস এবার নয় নাম্বার মারাত্মক একটি ব্যবসা শুধু রমজান মান শুধু রমজান নয় সারা বছর চাহিদা রয়েছে আমার চ্যানেলও পাইকারি পণ্যের সন্ধান কিছুদিন আগে আমি দিয়েছি সেটা হচ্ছে মুড়ির ব্যবসা হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যদি ভিডিওটি দেখে থাকেন এই রমজানকে কেন্দ্র করে এই মুড়ির ব্যবসাটা আপনারা করতে পারেন দুইটা ভাবে করতে পারেন আমি সব সবসময় ছোট একেবারে ছোট দিয়ে যারা ব্যবসা করতে চায় তাদেরকে আইডিয়া দিই আবার বড়ো ধরনের যারা করতে চান তারাও করতে পারেন আপনি মুড়ির মিল থেকে মুড়িগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে একটি ভ্যান কিনতে পারেন অথবা ভাড়ায় নিতে পারেন সেই মুড়ি এবং ভ্যান একসাথে সংগ্রহ করে এবার রাস্তায় বেরিয়ে পড়ুন বড় বড় মুদির দোকানে ছোট ছোট মুদির দোকানে আপনার জেলা শহরে পাইকারি মুদির দোকানে আপনি মুড়িগুলো পাইকারি সাপ্লাই করতে পারেন বস্তা হিসাবে অথবা কেজি হিসাবে এ হলো একটা পাইকারি সিস্টেম আর যদি পাইকারি না বিক্রি করতে পারেন বেশি দূর ঘোরাঘুরি করতে ভালো লাগে না তাহলে বিভিন্ন একটা স্থানে সকালে হোক বিকালে হোক কেজি হিসেবে খুচরো হিসেবে আপনি বিক্রি করতে পারেন দুই তিন বস্তা মুড়ি বিক্রি করতে পারলে আপনি পাঁচশো এক হাজার টাকা ইনকাম আসবে ইনশাল্লাহ আরেকটা করতে পারেন আপনার হাতে অনেক টাকা আছে দুই থেকে তিন লক্ষ টাকা আপনি সরকারিভাবে ভালো যদি একটি বিজ্টি অনুমোদন করাতে পারেন যে মুড়ি প্যাকেট করে বাজারজাত করবেন তখন কিন্তু আপনার মুড়ির কারখানা দিতে হবে না মুড়ির মিল থেকে আপনার নিজস্ব কোয়ালিটি অনুযায়ী মুড়ি তৈরি করে আপনার নামের আপনার ব্র্যান্ডের মুড়ি প্যাকেট করে এই মুদির দোকানে সাপ্লাই করাতে পারেন এই মুদির দোকানে সাপ্লাই করতে পারেন অথবা সারা বাংলাদেশে ডিলারের মাধ্যমে মুড়িগুলো সাপ্লাই করতে পারেন বড় বড় সুপার শপ থেকে শুরু করে ছোট ছোট মুদির দোকানে আপনার এই মুড়িটি চলবে তবে প্যাকেটটা ভালো উন্নত মানের করতে হবে হালকা কিছু টান করলেই প্যাকেটগুলো ফেটে যায় লিক হয়ে যায় তাই ভালো মানের প্যাকেট ভালো ব্র্যান্ডিং করে ভালো একটি নাম দিয়ে যদি মুড়িটা বাজার করতে পারেন ভালো একটিটাকে ইনকাম করতে পারবেন পাশাপাশি হাতে ভাজা মুড়িও রাখার চেষ্টা করবেন প্যাকেটিং করে কারণ আপনারা দেখবেন অনলাইনেই হাতে মুড়ি বিক্রি করে প্রচুর ফেসবুকের মাধ্যমে তাই অফলাইনে আপনারা এটা করতে পারেন দশ নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে এই গরমে ছেলে কিংবা মেয়ে অধিকাংশ যুবক যুবতী ব্যবহার করে সেটা হচ্ছে পারফিউম হ্যাঁ এই পারফিউমের ব্যবসাটা করতে পারেন সরাসরি চকবাজার থেকে সংগ্রহ করে আর ইন্ডিয়াতে যারা আছেন ইন্ডিয়ার পাইকারি বাজার থেকে এই পারফিউম সংগ্রহ করে দোকানে দোকানে পাইকারি সাপ্লাই করতে পারেন দুইটা ভাবে করতে পারেন এক পারফিউমগুলো ব্যাগে করে হাতে করে হকারিভাবে ঘুরে ঘুরে প্রতিটা গাড়িতে উঠে উঠে বিক্রি করতে পারেন অথবা জনসমাগম যেখানে হাঁটাচলা করে বাজারে ঘাটে টেবিল বসিয়ে ওখানে বসে বিক্রি করতে পারেন অথবা আপনি দোকানে দোকানে পাইকারি সাপ্লাই করতে পারেন অথবা আপনার এলাকা যারা দোকানদার আছে ছোট ছোট ব্যবসায়ী আছে সাইকেলে করে পাইকারি সাপ্লাই করে তাদেরকে আপনি দিতে পারেন লোক দিয়েও কাজ করাতে পারেন নিজেও কাজ করতে পারেন অসংখ্য আইডিয়া আছে এই পারফিউমে প্রচুর টাকা ইনকাম আপনি যদি একটা পারফিউম হকারিভাবে ভাবে একশো টাকা করে বিক্রি করেন আপনার সেই পারফিউমটা কেনা পড়বে ষাট থেকে সত্তর টাকা অথবা পঞ্চাশ টাকা পারফিউমে ডাবল লাল আর এই পারফিউম আপনারা চাইলে নিজেরাও করতে পারেন মানে তৈরি করতে পারেন কিভাবে পারফিউমের কাঁচামাল পাওয়া যায় আপনি কোন পারফিউমটা দেখবেন ভালো চলে বাজারে ভালো উন্নত মানের বিদেশি পারফিউম সেই পারফিউমের নামটা সেই মিট ফুডে কাঁচামাল যারা বিক্রি করে পারফিউমের কাঁচামাল তাদেরকে বলবেন আমার এই ঘেরানের এই কোম্পানির কাঁচামালটা দরকার তখন সেখান থেকে কাঁচামালটা সংগ্রহ করবেন ওখান থেকে ছোট কাটারা চলে যাবেন ছোট কাটারা গিয়ে দেখবেন অসংখ্য পারফিউমের খালি বোতলগুলো বিক্রি করে আপনি যেখান থেকে কাঁচামাল কিনবেন ওখানেও আশেপাশে অনেক দোকানে আছে এই পারফিউমের কাঁচামালগুলো বিক্রি করে খালি বোতলগুলো সেই খালি বোতলে ভরে বিক্রি করতে পারেন ওখানে বিদেশি খালি বোতল পাওয়া যায় ইন্ডিয়ান খালি বোতল পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের খালি বোতলগুলো কিনতে পাওয়া যায় তো দর্শক এই ছিল আমার আজকের বর্তমান সময় যুগ উপযোগী দশটি ব্যবসার আইডিয়া আশা করি একটা ব্যবসার আইডিয়াও ফেলে দেওয়ার মতন না যদি এখান থেকে একটি ব্যবসাও যদি আপনি করতে পারেন তাহলে ইন সফলতা আসবে তবে পরিশ্রম আছে চাকরি সহজ কিন্তু ব্যবসা সব থেকে কঠিন চাকরিতে মাস শেষে পনেরো বিশ হাজার টাকা ধরা বাঁধা থাকবে আর ব্যবসা একদিনে একশো টাকা ইনকাম করবেন আর একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করবেন এই কারণেই বেশি পরিশ্রম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ইনভাইট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি কোনো মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ